আসসালামু আলাইকুম। আজ বুধবার 29 ডিসেম্বর 2021 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে শুরুতে জানাবো শিরোনাম। ওমানে ফের ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, গত 6 মাসে সর্বোচ্চ রেকর্ড হলো আজ। প্রবাসীদের বিমানের ভাড়া কমাতে এবার আইনি নোটিশ। আমিরাতে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, আবুধাবি প্রবেশে নতুন আইন জারি। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ক্রেডিট রেটিং উন্নত করছে ওমান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন বছর উপলক্ষে ওমানের মারহাবা রেস্টুরেন্টের বিশেষ আয়োজন, বিয়ে বাড়ির খাবার। 31 ডিসেম্বর রাতের খাবারের জন্য আজই বুকিং করুন 9799-26-60 এই নম্বরে। বুকিংয়ের শেষ তারিখ 29 ডিসেম্বর পর্যন্ত। চলমান করোনা মহামারীতে ওমান সহ গোটা বিশ্ব জুড়ে দৈনিক শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আজ নতুন শনাক্তের সংখ্যা 104, যা দেশটিতে গত 6 মাসে সর্বোচ্চ রেকর্ড। গতকালের তুলনায় আজ শনাক্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। বুধবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে আজ নতুন মৃত্যু হয়েছে দুজনের। গতকালের তুলনায় আক্রান্ত বেড়েছে 25 এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে 2 জন। দেশটিতে বর্তমানে মোট শনাক্তের সংখ্যা 3,05,357, সুস্থ হয়েছেন 3,355। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা 4,116। বর্তমানে সমগ্র ওমানের হাসপাতালে করোনা চিকিৎসাধীন আছেন 8 জন এবং আইসিইউতে আছেন 1 জন। গত 24 ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন 14 জন। বর্তমানে দেশটির সুস্থতা সূচক নেমে দাঁড়িয়েছে 98.4%। এদিকে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের তাণ্ডবে গত 1 সপ্তাহে সংক্রমণ বেড়েছে 11%, আর তাই ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত ওমিক্রন থেকে সামগ্রিকভাবে সংক্রমণের ঝুঁকি এখন অনেক বেশি। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য সামনে এনে এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্তের পর বিশ্বের বহু দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এরপরই সেসব দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিও দেখা গেছে। এমনকি এমন অনেক দেশে ওমিক্রনের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে যেসব দেশ ইতিমধ্যে ডেল্টা ভেরিয়েন্টকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার শীর্ষ এই সংস্থাটি ভাষায় করোনা ভাইরাসের ভেরিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত ওমিক্রন থেকে সামগ্রিকভাবে সংক্রমিত হওয়ার ঝুঁকি এখনও অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, ক্রমাগত যে প্রমাণগুলো পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে ডেল্টার তুলনায় ওমিক্রনের ক্ষেত্রে 2-3 দিনের মধ্যেই সংক্রমণ দ্বিগুণ আকারে বৃদ্ধি পাচ্ছে। একাধিক দেশে করোনা সংক্রমণও দ্রুত গতিতে বাড়ছে। ব্রিটেন ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ডমিন্যান্ট ভেরিয়েন্ট হিসেবে রূপান্তরিত হয়েছে ওমিক্রন। বিদেশ যেতে চাওয়া শ্রমিকদের বিমানে ভাড়া হাতে নাগালে রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সিলেটের কানাইঘাটের 8 ব্যক্তির পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনে রেজিস্ট্রি ও ডাকযোগে গতকাল মঙ্গলবার এই নোটিশ পাঠান। প্রবাসী কল্যাণ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রিক্রুটিং এজেন্সির সভাপতির কাছে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে অস্বাভাবিক বিমান ভাড়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না তা নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে যাওয়া হবে বলে নোটিশে বলা হয়। নোটিশে আরও বলা হয়, 2020-21 অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছে প্রায় $2,478 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 2,00,000 কোটি টাকার বেশি। এই আয় 2019-20 অর্থবছরে $1,803 কোটি চেয়ে 36% বেশি। গত 1 বছরে প্রবাসীরা যে পরিমাণ অর্থ পাঠিয়েছেন তা দিয়ে দেশে 7টি পদ্মা সেতু বানানো সম্ভব। নোটিশে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে যেতে বিমান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। সময় নিউজের এক সংবাদে দেখা যাচ্ছে বিমান ভাড়া বেড়েছে 4 গুণ। ঢাকা থেকে দুবাইয়ে আগের বিমান ভাড়া 30,000 টাকা হলেও এখন তা 90,000 টাকায় গিয়ে ঠেকেছে। ঢাকা থেকে সৌদি আরব রুটে 45,000 টাকার বিমান ভাড়ার টিকিট এখন 1,00,000 টাকাতেও পাওয়া যাচ্ছে না। বিমানে ভ্রমণকারী যাত্রীদের করা কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, যাতে দেখা যায় টিকিটের সংকট থাকা সত্ত্বেও বিভিন্ন ফ্লাইটে বহু আসন ফাঁকা। এছাড়া বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় টিকিট সিন্ডিকেটের কারণে বাংলাদেশ বিমান ক্ষতির সম্মুখীন হচ্ছে। টিকিট কারসাজির মাধ্যমে উচ্চ মূল্যের কারণে একদিকে প্রবাসী শ্রমিকরা তাদের কর্মস্থলে যেতে পারছেন না, অপরদিকে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। ফের ভয়াবহ রূপ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতে করোনা পরিস্থিতি। দেশটিতে গত 24 ঘন্টায় 4,31,482 জনের টেস্ট করে 1,846 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন 632 জন, মারা গেছেন 1 জন। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এখন পর্যন্ত আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন 7,54,911, মৃত্যুবরণ করেছেন 2,160, সুস্থ হয়েছেন 7,42,565।
সম্প্রতি আমিরাতে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছিল, কিন্তু নতুন করে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে প্রবাসীদের। যারা দেশে এসেছিল তাদের ফেরাও কঠিন হয়ে যাবে, তাছাড়া 2-3 গুণ বিমান ভাড়া প্রবাসীদের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। আবার করোনা বৃদ্ধিতে দেশটিতে নতুন বিধিনিষেধ আরোপ করলে অনেকেই আবারও কর্মহীন হয়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য স্টেট থেকে প্রবেশ করতে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম প্রকাশিত সংবাদে বলা হয়, যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আল হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে। যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের বেলা 96 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। আবুধাবি প্রবেশের নতুন এই নিয়ম কার্যকর হবে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 30 ডিসেম্বর থেকে। ওমানে করোনা পরিস্থিতিতেও দেশটিতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সংযোগ বৃদ্ধির লক্ষ্যে দেশটির সকল ক্রেডিট রেটিং উন্নত করা হয়েছে। 3টি প্রধান বৈশ্বিক ক্রেডিট রেটিং এজেন্সি দেশটিতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে নতুন এই পরিকল্পনা গ্রহণ করে। ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অর্থনৈতিক গবেষক ডক্টর আহমেদ আল হুথি জানান, উন্নত ক্রেডিট রেটিংয়ের সুবিধা দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী সুবিধা লাভ করবে। বৈশ্বিকভাবে ওমানের দৃষ্টিভঙ্গিকে স্থিতিশীল পরিবর্তন করতে এই রেট বাড়ানো একটি সঠিক সিদ্ধান্ত। ওমান নিউজ এজেন্সিকে দেয়া এক বক্তব্যে আল হুথি বলেন, দেশের অর্থনৈতিক ও স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় ওমানের গৃহীত নীতি ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধিতে আগামী 3 বছরে দেশের রাজস্ব ঘাটতি ও সরকারি ঋণের হার কমবে, ফলে সম্ভাব্য বিনিয়োগকারী দেশে বিনিয়োগে আকৃষ্ট হবে, যা দেশের অর্থনীতিকে আরও প্রসারিত করতে সাহায্য করবে এবং দেশের নতুন কাজের সুযোগ সৃষ্টি হবে। আল হুথি আরও বলেন, একটি ইতিবাচক রেটিংয়ের কারণে ওমান ভবিষ্যতে বিদেশি ঋণদাতাদের থেকে কম সুদে ঋণ গ্রহণ করতে পারবে। বলেন, ওমান আগামী বছরগুলোতে তাদের রাজস্ব ঘাটতি কমিয়ে নিয়ে আসতে সফল হবে। ওমানের শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা দেশটির অর্থনৈতিক বিকাশের জন্য অগ্রণী ভূমিকা লাভ করবে বলেও মন্তব্য করেন তিনি। মালয়েশিয়ায় মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি প্রবাসী সাংবাদিক আহমদুল কবির। গত 25 ডিসেম্বর দেশটির হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশটির শরিয়া কোর্টের প্রধান বিচারপতি ডক্টর হাজি মোহাম্মদ নাইম বিন মুক্তা তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার উদ্যোগে বিজয় দিবসের 50 বছর পূর্তি ও সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার অ্যাওয়ার্ড দেওয়া হয় শিক্ষায় পিএইচডি, মাস্টার্স, ব্যাচেলর ও মিডিয়া ক্যাটাগরিতে। অনুষ্ঠানে মালয়েশিয়া শরিয়া কোর্টের প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে তার আত্মার সম্পর্ক। যখন লন্ডনে তিনি লেখাপড়া করতেন সে সময় বিভিন্ন দায়িত্বে থাকা অবস্থায় সিলেটিদের সঙ্গে সুসম্পর্ক হয়েছে, যে কারণে স্টুডেন্ট ইউনিয়নের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে চলে এসেছেন। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার নিবিড় সম্পর্ক বিরাজমান আছে বলেও মন্তব্য করেন তিনি। করোনা পরিস্থিতিতেও চলতি বছর ওমানে বেড়েছে বিয়ের সংখ্যা। ম্যারেজ অ্যান্ড ডিভোর্স 2021 প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক অ্যান্ড ইনফরমেশন। তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় 2.1% বেড়েছে ওমানে নাগরিকদের বিয়ের সংখ্যা। চলতি বছর দেশটিতে মোট বিয়ে রেকর্ড করা হয়েছে 18,621। প্রতিবেদনে জানা যায় দেশটির উত্তর আল বাতিনা প্রদেশে সর্বোচ্চ বিয়ে নিবন্ধন হয়েছে। প্রদেশটিতে চলতি বছর বিয়ে নিবন্ধন হয়েছে 3,938, যা গত বছরের তুলনায় 11% বেশি। এরপরই রয়েছে মাস্কাট, সেখানে বিয়ে নিবন্ধন হয়েছে 1.9%। প্রদেশটিতে মোট বিয়ে নিবন্ধিত হয়েছে 3,354। এছাড়াও মুসান্দাম প্রদেশে বেড়েছে 31.1%, প্রদেশটিতে বিয়ে নিবন্ধিত হয়েছে 104টি। প্রতিবেদনে আরও জানা যায় প্রবাসীদের তুলনায় চলতি বছর ওমানি নাগরিকদের বিয়ের সংখ্যা কমেছে। এছাড়াও উপসাগরীয় মহিলাদের সাথে ওমানি নাগরিকদের বিয়ের সংখ্যাও গত বছরের তুলনায় কমেছে এবছর। তবে চলতি বছর প্রবাসীদের বিয়ের সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। অন্যদিকে গত বছরে দেশটিতে বিবাহ বিচ্ছেদের সংখ্যা ছিল 3,436টি, তবে চলতি বছরে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে 1,506টি। হিসেব অনুযায়ী মাস্কাট প্রদেশে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ রেকর্ড করা হয়েছে। মাস্কাটে বিবাহ বিচ্ছেদ নিবন্ধন করা হয়েছে 796টি, উত্তর আলবাতিনায় 672টি এবং মুসান্দামে 18টি। ওমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত রেসিডেন্স কার্ড বা পতাকা ফি বৃদ্ধির তথ্যটি গুজব বলে জানিয়েছে ওমানের রয়্যাল পুলিশ। আজ এক বিবৃতিতে আরোপি জানায় দেশটির বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত আবাসন ফি 25% বৃদ্ধির ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, কোনো নাগরিকদের এই তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। আরোপি আরও জানায় আগামী বছর প্রবাসীদের রেসিডেন্স কার্ড নবায়ন ফি কোনো প্রকার বৃদ্ধি করা হয়নি। এ ধরনের কোনো তথ্যে নাগরিক ও প্রবাসীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাস টাইম.net, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।